নিষিদ্ধ করার সিদ্ধান্তে আমার কিছু যায় আসে না, বললেন চমক। অভিনেত্রী রুবাইয়া জাহান চমককে 3 মাসের জন্য নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ডস। আগামী 1ই সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞার কার্যক্রম শুরু হয়ে পরবর্তী 3 মাস পর্যন্ত চলমান থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। তবে নিজেকে নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে মোটেই চিন্তিত নয় এই অভিনেত্রী। এদিন বিকেলে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন রুবাইয়া জাহান চমক। তিনি বলেন, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের টেলিল্যাব ও অভিনয়শিল্পী সংঘ তাদের সিদ্ধান্ত অলরেডি জানিয়েছে ডিরেক্টরস গিল্ডস আমাকে নিষিদ্ধ করার। কে তারা? তো আদালত না যে খুশি মতো রায় দিয়ে দেবেন। তারা কতজন? আমি যাদের সঙ্গে কাজ করার করছি, যাদের সাথে কাজ করার তাদের সাথে আমি কাজ করব, সামনেও করব। ডিরেক্টরস গিল্ড সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সাথেই আছেন। একটি সংগঠন ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। আগেও বলেছি, তারা ব্যক্তিগত আক্রোশ থেকে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। অন্য সংগঠন আমার ঝামেলা খুঁজে পাচ্ছে না, সেখানে ডিরেক্টরস গিল্ডের সমস্যা কি? অভিনেত্রী চমক বলেন, আমাকে অভিনয় শিল্পী সংঘ নিষিদ্ধ করতে পারে। নিষিদ্ধ করার ডিরেক্টরস গিল্ড কে? ডিরেক্টর গিল্ড দেশের বড় আদালত নয়। এটা নিয়ে সামনে যদি তারা বাড়াবাড়ি করে কাজে বিরক্ত করলে তাহলে পদক্ষেপ নেব, অর্থাৎ আদালতে যাবেন। গেলে 13ই আগস্ট সমস্যা সমাধানে একসঙ্গে আলোচনায় বসে নাটক পাড়ার 3 অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম ও প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেলিল্যাব ও ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ পরদিন রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভায় নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় অভিনয় শিল্পী সংঘ। ডিরেক্টর গিল্ডসের সভাপতি অনন্ত হিরোর সভাপতিত্বে 21ই আগস্ট ডিরেক্টরস গিল্ডের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুবাইয়া জাহান চমককে 3 মাসের জন্য নিষিদ্ধ করার বিষয়টি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর। ডিরেক্টর গিল্ডসের সঙ্গে অডিও ভিজুয়াল টেকনিক্যাল ওনার্স অ্যাসোসিয়েশন ও অডিও লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ও শুটিং হাউস ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেলিভিশন মিডিয়ার প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন ও শুটিং লাইটম্যান অ্যাসোসিয়েশন ও শুটিং ইউনিট মাইক্রোবাস চালক সমিতি একাত্ম পোষণ করে। নিষিদ্ধ করার সিদ্ধান্তে আমার কিছু যায় আসে না, বললেন চমক। অভিনেত্রী রুবাইয়া জাহান চমককে 3 মাসের জন্য নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ডস। আগামী 1ই সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞার কার্যক্রম শুরু হয়ে পরবর্তী 3 মাস পর্যন্ত চলমান থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। তবে নিজেকে নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে মোটেই চিন্তিত নয় এই অভিনেত্রী। এদিন বিকেলে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন রুবাইয়া জাহান চমক। তিনি বলেন, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের টেলিল্যাব ও অভিনয়শিল্পী সংঘ তাদের সিদ্ধান্ত অলরেডি জানিয়েছে ডিরেক্টরস গিল্ডস আমাকে নিষিদ্ধ করার। কে তারা? তো আদালত না যে খুশি মতো রায় দিয়ে দেবেন। তারা কতজন? আমি যাদের সঙ্গে কাজ করার করছি, যাদের সাথে কাজ করার তাদের সাথে আমি কাজ করব, সামনেও করব। ডিরেক্টরস গিল্ড সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সাথেই আছেন। একটি সংগঠন ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। আগেও বলেছি, তারা ব্যক্তিগত আক্রোশ থেকে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। অন্য সংগঠন আমার ঝামেলা খুঁজে পাচ্ছে না, সেখানে ডিরেক্টরস গিল্ডের সমস্যা কি? অভিনেত্রী চমক বলেন, আমাকে অভিনয় শিল্পী সংঘ নিষিদ্ধ করতে পারে। নিষিদ্ধ করার ডিরেক্টরস গিল্ড কে? ডিরেক্টর গিল্ড দেশের বড় আদালত নয়। এটা নিয়ে সামনে যদি তারা বাড়াবাড়ি করে কাজে বিরক্ত করলে তাহলে পদক্ষেপ নেব, অর্থাৎ আদালতে যাবেন। গেলে 13ই আগস্ট সমস্যা সমাধানে একসঙ্গে আলোচনায় বসে নাটক পাড়ার 3 অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম ও প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেলিল্যাব ও ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ পরদিন রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভায় নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় অভিনয় শিল্পী সংঘ। ডিরেক্টর গিল্ডসের সভাপতি অনন্ত হিরোর সভাপতিত্বে 21ই আগস্ট ডিরেক্টরস গিল্ডের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুবাইয়া জাহান চমককে 3 মাসের জন্য নিষিদ্ধ করার বিষয়টি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।
ডিটর গিলসের সঙ্গে অডিও ভিজুয়াল টেকনিক্যাল ওনার্স অ্যাসোসিয়েশন ও অডিও লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ও শুটিং হাউস ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেলিভিশন মিডিয়ার প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন ও শুটিং লাইটম্যান অ্যাসোসিয়েশন ও শুটিং ইউনিট মাইক্রোবাস চালক সমিতি একাত্মতা পোষণ করে।